সালামু আলাইকুম আলা আলহামুল করিম ওবাদ সুপ্রিয় দর্শক সবাইকে সাদুর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের পবিত্র রমাদান উপলক্ষে ইফতারের বিশেষ ইসলামিক আয়োজন বি আর বি নিবেদিত শাহরু রমাদন অনুষ্ঠানের আজকের পর্বে পাওয়ার্ড বাই সালাম স্টিল কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দর্শক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে মাহের রমাদানের প্রথম দশকে আমরা উপস্থিত হয়েছি উপনীত হয়েছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে রমাদন মাসে রোজারত অবস্থায় নিষিদ্ধ কাজ সমূহ কী কী আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলমী দিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর সম্মানিত মহাদ্দিফ মোতারাম শেখ ডক্টর ওয়ালিবুর রহমান খান আসসালামু আলাইকুম আসসালাম

আমাদেরকে উপনীত করেছেন এবং আমরা অনেক কাজ করি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু কাজ যেগুলো হাদিস এবং কোরআনের মধ্যে নিষিদ্ধ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন আল্লাহ করতে না করেছেন এমন কিছু কাজ যদি আপনি বলেন মহترم যেগুলো আমরা করব না আর কি জাযাকাল্লাহ খাইরান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতiba আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আল্লাহ রবুল্লা আলমিন সুরা আল বাকার একশত তিরাশি নাম্বার এই আয়াত দ্বারা আমাদের জন্য সিয়াম সাধনাকে বিধিবদ্ধ করেছেন তো তিনি বলেছেন যে হে বিশ্বাসীগণ তোমাদের উপর রোজা বিধিবদ্ধ করা হয়েছে যেমন পূর্ববর্তী উন্মতের উপর করা হয়েছিল উদ্দেশ্য কি যেন তোমরা পরেজগার হতে পারো তাকোয়া হাসিল করতে পারো তো তাকোয়া অর্জন করাই রোজার বা সিয়াম সাধনার বা রমদানের মূল উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য আর তাকোয়া হাসিল তখনই হবে যখন কোনো বান্দা আল্লাহর কোনো বান্দা গোনা থেকে সে মুক্ত হবে পরিচ্ছন্ন হবে তো নিষিদ্ধ কাজ প্রথমত দুই প্রকার কবিরা বড়ো গোনা আর সগিরা ছোটো গোনা তো কবিরা গোনার মধ্যে এক নম্বর হলো আর শের কবিল্লাহ আল্লাহর সঙ্গে শেরিক করা আর বান্দার হকের মধ্যে এক নম্বর কবিরা গোনা হলো মানুষ হত্যা করা বা হত্যার মধ্যে শরিক থাকা কোনোভাবে জড়িত থাকা এর এভাবে আল্লাহর হকের মধ্যে এরপরে হলো শির্কের পর হলো যে এগুলি ফারায়জ আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান ফরজ করেছেন সেগুলি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা আর বান্দার হকের মধ্যে কবিরা গোনা হলো আপনার মিথ্যা কথা বলা বিবিচার করা পিতামাতার অবাধ্য হওয়া তারপর গিবধ করা ওয়াদা পরিপন্থী কাজ করা ধোকা দেওয়া প্রতারণা করা ভেজাল মেশানো ভেজাল করা তারপর যাহাদের ময়দান থেকে সেনাপতির সিভাশালের নির্দেশ না নিয়ে পালিয়ে যাওয়া এই জাতীয় ঘুষ খাওয়া রিসুয়া এটা কবিরা গোনা একলু রিবা সুদ গ্রহণ করা সুদ দেওয়া সুদের সাক্ষী হওয়া সুদের লেনদেনে লেখা ইত্যাদি সবগুলো হলো কবিরা গোনা ওই আনন্দের সাথে অশ্লীল গান শোনা এবং দেখা কবিরা গোনা এনজয় করার জন্য পরনারীর দিকে তাকে গল্প করে সময় কাটানো এগুলি কবিরা গোনা আর এমনিতে অনিচ্ছা সত্য দৃষ্টি পড়লে সেটা সগিরা গোনা এই সবগুলি অপরাধ এগুলো সব সময়ের জন্যই অপরাধ কিন্তু রমাদান মুবারকে আরও বেশি সতর্ক থাকতে হবে অন্য সময়ের চেয়ে যেন কোনো সগিরা গোনাও না হয় ধন্যবাদ মোহতারাম আবারও ফিরবে ইনশাআল্লাহ তালা আপনার কাছে আমি ডক্টর জাকারি আনুরের কাছে চলে যাচ্ছি যে মোহতারাম মুখারাম তো কবিরা গোনা নিয়ে আলোচনা করেছেন রমজানে এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে রোজা নষ্ট হয়ে যায় যেমন পর নিন্দার কথা বলা হয়েছে মোখতারাম আলোচনা করেছেন ইতিমধ্যেই তো এমন যে কাজগুলো সরাসরি নিষেধাজ্ঞা আদেশের মধ্যে আসছে এমন কিছু কাজ যদি আপনি দর্শকদেরকে বলতেন আলহামদুলিল্লাহ আমার ভাই প্রিয় ভাই ডক্টর আলিউর রহমান খান সাহেব উনি যে কথাগুলো বলেছেন ওগুলোকে সঙ্গে করেই সামনে যাচ্ছি সেটা হলো যে বাসার ভিতরের যে বিষয়গুলো যে একজন কাজের বুয়া এটা যাদের বাসায় ছোটা হোক আর পারমানেন্ট হোক যারা আছে এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বেলা তিনটা থেকে নিয়ে ইফতারের টোটালি আয়োজনটা হচ্ছে টেবিলে হরেক রকমের ইফতার সাজিয়ে আমরা বসলাম এরপরে কাজের বুয়াকে পাখের ঘরে খাবার দিলাম কিন্তু সেই খাবারের মধ্যে খাবারের মেনুতে দেখা গেলো ওর হাতের বানানো ইফতারগুলো ওর সেখানে মানে শব্দ দেওয়া সম্ভব না হলো ন্যূনতম কিছু নেই ওর জন্য হয়তো ন্যূনতম হয়তো চিড়া দিয়ে দিলাম অথবা একটু মুড়ি আর বুটঠুট দিয়ে দিলাম কিন্তু ও ইফতার করতেছে ও রোজাদার কিন্তু ওর ভিতরে একটা আক্ষেপ কাজ করছে কত সুন্দর সুন্দর রান্নাগুলো করলাম আমি একটাও পেলাম না এই কাজগুলো আমরা যারা করছি নিঃসন্দেহে রোজা অবস্থায় একটা অপরাধ করছি নিঃসন্দেহে অপরাধ করছি এই কাজটা এরপর আপনি আরেকটা বিষয় স্বামী এবং স্ত্রীর মধ্যকার যে সম্পর্কটা সে সম্পর্কটা তো একটা সুন্দর আল্লাহ প্রদত্ত মধুরতম সম্পর্ক আমাদানে শয়তানের ওয়াস একটু কাজ করে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতার সাথে অর্থাৎ একজন স্বামী স্ত্রীর স্বাভাবিক যে সম্পর্কটা সেই সম্পর্কটার দিকে যেন ধাবিত না হয় এমন কোন কাজের সাথে এমন কোন কাজের দিকে আকৃষ্ট না হওয়া দিনের বেলা দিনের বেলা দিনের রাত্রে দিনের বেলায় অর্থাৎ এই স্বাভাবিক বা আকৃষ্ট হয় এমন কোন কার্যক্রমের দিকে না যাওয়া দর্শক আমরা আলোচনা করছিলাম নিষিদ্ধ কাজ নিয়ে যেগুলো মাহের মাদনা করতে আল্লাহনতাল্লাহ নিষেধ করেছেন আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম বারণ করেছেন আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখ ডক্টর ওয়ালিবুর রহমান খানের কাছে আপনার কাছে এই পর্যায়ে যে বিষয়টি জানতে চাচ্ছি মোহতরাম বাংলাদেশে বর্তমানে আমরা দেখি যে ইফতারের যে টেবিলটা ইফতার যে মেনুগুলো থাকে কারো টেবিলের উপর আছে বত্রিশ আইটেম আর কারো টেবিলের উপরে একটু ছোলা একটু মুড়িও জুটছে না সেক্ষেত্রে এই যে বিলাসিতা এবং একেবারে আপনার তিক্ত হলেও সত্য নিষ্পেষিত অনেক অবস্থা অনেক অবস্থা দেখা যায় আমাদের অনেক ভাই বোনের মধ্যে এই সামঞ্জস্য বা ব্যালেন্সটা রক্ষা করার জন্য আমাদের করণীয় কি এবং ইফতার গ্রহণ সাহারি গ্রহণের ক্ষেত্রে বর্জনীয় দিকগুলো যদি বলতেন আরেকটু বলে দিই মাওয়াতে অনেকে সাহারি পার্টি করে এখন পদ্মার ওই পারে গিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে বিশ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত বিল করে এবং পুরন ঢাকাতে অনেকে যায় সারা রাত ঘুমায় না সাহারি খেয়ে সে হুন্ডা নিয়ে যে আবার আসলো বাড়িতে ফজরের নামাজটাও ঠিক পড়ে না আপনি এই বিষয়টি যদি বলেন তারপর আমরা সম্মানিত শাহের কাছে আসবো রমাদানুল মুবারককে রসুল্লাহ সাল্লাহ আলী শাহরুল মুসাদ ও শাহরুল সাবর ও সব্রু সোয়াবহ আল বলেছেন তো এটি তো শাহরুল মুসাদ মানে কি সাম্যের মাস শাহরুল কি ধৈর্য সংযমের মাস যে দৃশ্যটা তুলে আনলেন যে কারো টেবিলে সেও রোজা রেখেছে আরেকজন রোজা রেখেছে কারো হল বাইশ আইটেম আর কারো দুই আইটেম এটি এই সমাজে চলতে থাকাটা এটা কাম্য নয় এটির অপনোদনের জন্যেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে সাম্যের মাস এখন অতি ভদ্র মানুষ হিসেবে তিনি বলেছেন যে তোমাদেরকে ইতিবাচক কথাটাই বললাম যেমন কাউকে যদি বলা হয় যে আপনি পরিমিত খরচ করুন তাহলে আর তাকে আর বলতে হয় না যে অপচয় করবেন না তো এখন যে সাম্যের জন্য যে আল্লাহ রসুল তাগিদ দিয়েছেন এতে কিন্তু আমাদের সবার উচিত যে আমাদের এটা ভারসাম্য বজায় রাখা যে আমি প্রয়োজনে অতিরিক্ত কেন খাব আমার প্রতিবেশীকে দেখতে হবে ইসলামী আইনে তো বলা হয়েছে চল্লিশটি ঘর হলো প্রতিবেশী এই যে প্রতিবেশীর প্রতি খেয়াল রাখা অধীনস্থদের নিজের কর্মচারী নিজের সংস্থায় প্রতিষ্ঠানে যারা চাকরি করেন সবাইকে নিয়ে যদি মানুষ চলেন তাহলেই ইসলামের সৌন্দর্যটা রোজার যে সার্থকতা সেটা প্রকাশ পাবে ইফতারের ক্ষেত্রে দেখা যায় যে এটাকেই মুখ্য বানিয়ে ফেলা হচ্ছে অনেক জায়গায় রোজা রেখেছে কি না রেখেছে বা রোজার মূল যে উদ্দেশ্য সেটির চর্চা হচ্ছে কি না এটার খবর নেই যে ইফতার পার্টি দাও ইফতার মাহফিল সেখানে রোজাদা বেরোজাদার সবাই আসছে এবং এটি বেপরদা হচ্ছে না নারী পুরুষ একসাথে করছে এটা একটা অন্যায় আরেকটা হলো সাহরির ক্ষেত্রে একটা দিন দিন মানুষের মধ্যে কিন্তু একটা অবজ্ঞা এসে গেছে রাত্রে বারোটার সময় খেয়ে ঘুমিয়ে পড়ছে আর উঠছে না এটি কিন্তু কাম্য নয় কেউ যদি রাত বারোটা একটা দুইটা সময় খেয়ে তারপরে ফজর নামাজ পড়ে এতে করে তার রোজা হয়ে যাবে এবং রমাদানের রোজার জন্য মুখে উচ্চারণ করে নিয়ত করারও প্রয়োজন নেই মুসলিম মাত্রই রমজান মাসে রমজানের রোজাই রাখবে রমাদানে কেউ যদি অন্য নিয়ত করে তাহলে সেটা রমজানের রোজা হিসেবে গৃহীত হবে আইনটা এরকম সেই ক্ষেত্রে এই যে সাহারি সময় আল্লাহ রসু কী বলেছেন যে মানে বারাকা তে এই যে বারকাতের বিষয়টি শূন্যতির বিষয়টি শেষ দিকে এটি ক্ষেত্রে আমাদের একটু হবে ধন্যবাদ মহতারাম আপনার কাছে আবারও ফিরবেন ইনশাআ তালা আমরা চলে আসি ডক্টর জাকারিয়ানুরের কাছে আমরা মোহারাম যে বিষয়টি জিজ্ঞেস করেছিলাম শেকের কাছে চমৎকার আলোচনা করেছেন উৎসবে পরিণত করি ইফতার সাহারি পার্টি নামের অনেক সময় এবাদতের পরিপন্থী কাজ করি এ বিষয়টি যেহেতু এটা বলছেন যে আসলে সাহারি পার্টি নামে মাওয়া ঘাট হোক আর আমাদের পুরান ঢাকা কেন্দ্রিক যেখানেই হোক বা যেখানেই হোক আসলে আমরা রমজানটাকে বুঝতে ভুল করেছি এবং এটা আমরা ব্যর্থ হয়েছি সাহারিটা এটা একটা এবাদত এটা মনে রাখতে হবে এটা হলো প্রথম কথা ভাইজান বলছেন যে সাহারি খাওয়াটা প্রয়োজন মনে করছেন না যে রাসুলস আসলাম যে সাহারির ব্যাপারে বলেছেন তা ইন্নাফে সাহুরি বারাকা এই বরকতটা কখন হয় যখন নাকি এবাদতের পাঠ তো এবাদতের পাট হলেই তো বরকত হয় বিবাহের ক্ষেত্রে বরকতের কথা বলছে যেটা নাকি আইসার হুমা উনা এটা মানে খুব সাদা টাইপের এখন সাহারিটা এটা একটা এবাদত সাহাবাইকার রসুল্সা আসলাম ডাক উদ্বুদ্ধ করতেন এখন আমি সাহারি পার্টি করছি সাহারি পার্টি কি আমরা আমরা পাঁচজন পাঁচ ফ্রেন্ড পাঁচ বান্ধবীকে আমরা করলাম নিলাম এরপরে আমরা হোন্ডা করে আমরা মাওয়া গেলাম স্যারিখে কিসের সেরি প্রতিটা মুহূর্তে আমি কবিরা গুণা করছি হারাম কাজ করছি এবং এটা সাহারি না এটা তো আর একটা বনভোজনের মতো হচ্ছে এটা তো হচ্ছে না এটা তো কবিরা গুণা হচ্ছে এই যে আমি যাচ্ছি আসতেছি কবিরা গুণা হচ্ছে নামাজের কথা আপনি বলছেন নামাজ তো একদমই নেই তো এখন এই যে এই কাজটা যে করা হচ্ছে এটা হলো সমাজের মধ্যে ব্যাড ইম্প্যাক্ট একটা পড়তেছে খারাপ প্রভাব পড়তেছে এবং এই কাজগুলো বন্ধ করা দরকার এবং এটা গুণা এটা সাহারি না এটা কবিরা গুণা এই জাতীয় পার্টি এটা কবিরা গুণা এরপরে আমাদের ইফতার পার্টি আছে আপনি খাবারের অনেক মেনুর কথা বলছেন ইফতার পার্টি এটা আমি অনেক আগেই বর্জন করেছি ঘোষণা দিয়ে বর্জন করেছি সেটা হলো যে বিভিন্ন অফিসে ইফতার পার্টি আয়োজন করা হয় ইফতার পার্টিদের সেটা কি সেখানে মহিলা পুরুষ একাকার করে ওনারা ইফতার পার্টি সেখানে দোয়ার আয়োজন হুজুর দোয়া করেন হুজুর দোয়া করতেছেন আর ওনারা অনেকে অলরেডি মোটামুটি সমোসা খাওয়া শেষ দোয়া করতেছেন অলরেডি সমোসা খাওয়া শেষ এটা কিসের ইফতার পার্টি করছেন আপনি এই সমস্ত রমজান নিয়ে মস্করা করার দরকার নেই আপনি এটা যদি ব্যবসায়িক টেকনিক নেন তাহলে সেটা ব্যবসায়িক টেকনিক যদি আপনি পলিটিক্যাল টেকনিক নেন এটা পলিটিক্যাল টেকনিক কিন্তু যদি ইফতার যদি এবাদত ইফতার তেবাদত সাহারি টেবাদত মাহারামাদন টেবাদত এই এবাদতটাকে এবাদতের মাপে রাখতে হবে আর এবাদতকে যখন নাকি এবাদতের বাহিরে আপনার মন গড়া জায়গায় নিয়ে যাবেন তখনই সেখানে গুণা গুণা হবে হয়তো গুনার ক্রাইটেরিয়া ক্ষেত্র বিশেষ কবিরা হবে ক্ষেত্র বিশেষ স্বর্গীরা হবে ইফতার পার্টিতে এরকম বহু ইফতার পার্টিতে আমরা অ্যাটেন্ড করেছি বা করার দুর্ভাগ্য হয়েছে যে ইফতার করলাম ইফতার করার পরে নামাজের যে সুবুজমাটা গনা বাসা আমরা মুন্সি মৌলবীরা মিলে হয়তো পনেরো বিশ জন আর সাথে লজ্জায় পরে কিছু আসছে মুখ দেখা ভাই দাঁড়াবেন না আসতে আছে না না সেটা আল্লাহ ভালো জানে তো এখন এই জাতীয় বর্জন করা দরকার এই এইগুলি আমাদের সমাজে ক্ষতি করছে বরং যেটা তাকুয়া ইফতার নিয়ে বসে একটু দোয়া করেন নিজের পরিবেশে পরিবেশে যদি এটা হয় তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ইফতার করানো সবের এটা আমরা অস্বীকার করছি না ইফতার করানো সব কিন্তু আমার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা আপনাকে দেখতে হবে যদি গুনা হয় সব কাজ করতে সব কামাইতে গিয়ে যদি গুনা হয়ে যায় তাহলে তো চুরি করে গরু কুরবানি করার মতো অবস্থা হয়ে যাবে তো এটা আমরা পরিহার করা দরকার আল্লাহ মাফ করুক্লা সম্মানিত শেখ আমরা অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহরু রমদন এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর বি আর বি পাওয়ার্ড বাই স্পন্সর সারাম স্টিল এবং কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চমৎকার আলোচনা করেছেন আমাদের সম্মানিত শাহিক আমরা আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল একই সময় আবার দেখা হবে আল্লাহ সব হানুফা তালা সেই তৌফিক আপনাকে আমাকে সবাইকেই দান করুন আগামী পর্বের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত